আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চট্টগ্রামের মানুষ যারা দেশত বিদেশত এবং পৃথিবীর যে কোনো প্রান্ত বইয়ের আড়ার এই সি প্লাস টিভির অনুষ্ঠান সাইতে লাগবে, আজিয়ে আরা ওনারা প্রথমে সাদর সম্ভাষণ জানাই। ওনারা এই আড়া সি প্লাস স্টুডিওর মধ্যে আজিয়ের যে বিষয়গান লইয়ের আড়া ওনারা সামনে হাজির হই, ইয়েন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরুদ্দিনের 2 বছর ফুর্তি অনুষ্ঠান গুজি আজিয়ে। এই অনুষ্ঠান গত্য জায়গায় গৌরবের আগে মাস এই গত কয়েক মাস হইতে যে কোনো কারণে হোক চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমস্ত নিউজ আলোচনা কেন্দ্রবিন্দু পরিণত হই সমস্ত মহলে। তো আর আজিয়ে ইয়ে লইয়ারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের গত 2 বছরের ওনার যে প্রাপ্তি বা জনগণের প্রত্যাশা কি আছে, মানুষে কী পাইয়ে বা কী চায় কী ন পায়, এই ধরনের বিষয়গিন লইয়ারে আর আজিয়ে ওনার সামনে একটু হাজির হই। যেহেতু আর এই নগর বসবাস করি, এই নগর মধ্যে সারা চট্টগ্রামের বিভিন্ন জেলার তুলনায় মানুষ আইয়ে আইন ফরে, বিভিন্ন উপজেলার তুল মানুষ আইন ফরে, এই চট্টগ্রামের মানুষ সকল কীভাবে আছে, কীরকম আছে, নগর ফিতার কি করল, আগামী 2 বছর কি করিব বা আগামী 3 বছরে কি করিব, এই 2 বছরে কি করল, এই লই আর বিস্তারিত একটু আলাপ করছি। আর আর স্টুডিওর মধ্যে এখন আছে আর বাম পাশে প্রথমে আছে সাইফুল আলম, উনি হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি নতুন কমিটির। তো তারপরে আছে আর বাম পাশে সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, উনি দীর্ঘদিন সাংবাদিকতা করছি চট্টগ্রামের মধ্যে এখনও করে এবং আর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মানে সাংবাদিক ইউনিয়নের ইতিহাসের মধ্যে সর্বোচ্চ বোর্ডের নির্বাচিত সভাপতি। তারপরে আছে যেহেতু আর মেয়রের ন পাই, মেয়র ঢাকা যাবি বলে হই, মেয়রের সবচাইতে খাসর মানুষ মেয়রের প্যানেল মেয়র এক চৌধুরী হাসান মাহমুদ হাসনি ভাই, উনি আবার শুধু যে প্যানেল মেয়র তা নয়, উনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তো যাই হোক, আরা একটু আলোচনা যাই, আলোচনার মধ্যে প্রথমে রিয়াজ ভাইয়ের দিয়ে শুরু করি। যেহেতু আজকের ইঞ্জিনিয়ারিং স্টেডিয়াম মধ্যে যে প্রোগ্রাম মানে ইয়ে প্রোগ্রামের মধ্যে আরা দেখি যে উনি বক্তব্য রাখি এবং বক্তব্য রাখতে গিয়ে এরা ওনার কী এক্সপিরিয়েন্স ইয়ে না রাখে না খুঁজতাম চাই। রিয়াজ ভাই ওনার চাই একটু শুরু করেন যে এই মেয়রের 2 বছর দেখুন তো অনেক মেয়র, এই অবস্থায় ওনার অবস্থান কি হইতে পারে বা ওনার অভিজ্ঞতা কি হইতে পারে আর একটা না। ধন্যবাদ ওনারে এবং ওনার সি প্লাসের মাধ্যমে আর আর চিটাংয়েরও যত মানুষ আছে, চিটাংবাসী যারা দর্শক আছেন শ্রোতা আছেন, ব্যাকরণ শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই প্রশ্ন ওনারে গুজুন। আসলে চট্টগ্রামের প্রায় 5 জন মেয়র, সম্ভবত প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, তারপরের মেয়র মীর নাসিরুদ্দিন, প্রথম জাতীয় পার্টি, তারপর বিএনপি, তারপরের মেয়র এবি এম মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ, এবং তারপরের মেয়র অনর মঞ্জুর আলম তেই বিএনপি, এবং বর্তমান মেয়র আজম নাসিরুদ্দিন তেই আওয়ামী লীগের মহানগর সেক্রেটারি। এই যে আমরা 5 জন মেয়র পাইলাম একে একে, তো চট্টগ্রামের মানুষের যে অসীম স্বাদ, তার বিপরীতে যে সাধ্য, সাদার সাধ্যের মধ্যে একখান সমন্বয়হীনতা আছে, যে সমন্বয়হীনতা আসলে মানুষের মনরে কুকরে কুকরে হার। অনর চিটাংয়ের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী সাবসমত মেয়রের যে সম্মান আছিল, যে মর্যাদা আছিল, যে কর্তৃত্ব আছিল, এমনকি মীর নাসিরুদ্দিন সাহেবের সমত যেই দাপট আছিল মেয়রের এবং যে নিয়ন্ত্রণ ক্ষমতা আছিল, সেই ক্ষমতা পর্যায়ক্রমে এবি এম মহিউদ্দিন চৌধুরী সাহেব পরপর 3 বার মেয়র, হ্যাট্রিক মেয়র, তিনি যখন প্রথম মেয়র হইল তখনও কিছুটা নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, পরবর্তীতে দেখা গিয়ে যে সংসদ আইন গড়িয়ে মেয়রের যে সর্বময় ক্ষমতা সেই ক্ষমতা হরণ করা হয়, এবং জিওনর ভুক্তভোগী এখনকার মেয়র আইয়ের অনর একসময় চিটাং পুলিশ কমিশনার জয়েন করলে আগে মেয়রের যে সালাম দিয়েছিত, হাজিরে দিয়েছিত, চিটাং বন্দরের চেয়ারম্যান আইলে আগে মেয়রের গরদ যাইরে গরদ বা অভিযোগ যাই সৌজন্য সাক্ষাৎ করত, চিটাংয়ের প্রত্যেক সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা মেয়রের দপ্তর হলে যে অ্যাটাচমেন্ট আসিল এবং প্রত্যেক মাসিক সমন্বয় সভা তারার যে অফিসিয়াল কাউন্সিলর উপস্থিত তখন বাধ্যতামূলক আসিল, ইয়ান কিন্তু এখন আইন গড়ানোর কারণে মেয়রের সেই ক্ষমতা বা সিটি কর্পোরেশনের যে বোর্ড সেই বোর্ডের সেই ক্ষমতা এখন কিন্তু নাই, যে কারণে মানুষের যে দাবি যে প্রত্যাশা সেই প্রত্যাশার বিপরীতে মেয়রত্বে কিন্তু বহুত প্রতিবন্ধকতার মধ্যে ফরের, এবং মেয়রের সামরিক বেসামরিক প্রতিষ্ঠানহীন হতে বাধাই দিলাম যেগিন উন্নয়ন আর সেবা সংস্থা আছে এইগিনের মধ্যে যেন
সিডিএ সিটাং উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কি করে সিটি কর্পোরেশন ন জানে, সিটি কর্পোরেশনের তো নো অবজেকশন সার্টিফিকেট ন লয়, ওয়াসা কি করে সিটি কর্পোরেশন ন জানে বা সিটি কর্পোরেশনের ফাত্তাই হয়তো তারা ন দেয়, এবং পৃথক পৃথক মন্ত্রণালয়ের আওতায় আনার কারণে কেন্দ্রীভূত অজ্ঞ সমন্বয়কারী বা কোঅর্ডিনেটর নতাহনের কারণে, এবং এই কোঅর্ডিনেটরের দায়িত্ব মেয়রের মধ্যে নতাহনের কারণে জিএন একসময় ডাহার মেয়র হানিফ সাহেব হইল এবং সিডিএর মেয়র মহিউদ্দিন চৌধুরী সাহেব সমর্থন দিল যে সিটি গভর্নমেন্ট ইয়ে নতাহনের কারণে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ নতাহনের কারণে আসলে জগা কৃষি ওর জিএন উন্নয়ন ব্যবস্থার পর্যদস্তকারীদের মানুষের ভোগান্তির মধ্যে গেলা জিএনর ফসল হিসেবে দুই বছরের মাঝখানে আই যে অভাবনীয় স্বপ্ন লইলে মেয়র আজম নাসিরুদ্দিন স্যার দায়িত্ব লইল সেই স্বপ্ন ইয়ে আসলে শতভাগ পূরণের পথে তিনি এখন আইন করে নানা প্রতিবন্ধকতার কারণে সামনের দিনে হয়তো তিনি আরো ভালো করিতে পারে কিংবা মানুষের প্রত্যাশা পূরণ করিতে পারে সামনেই দেখা যাবে আর কি, মানে সামনে কি ওর হাসতে ভাই ওনারা তো এবার দুই বছর পূরণ করলেন, কিন্তু দুই বছর নাসির ভাইয়ের আমলপতি, কিন্তু ওনার তো আরো তিন মেয়র অলরেডি দীর্ঘ মেয়র তো ইয়ে করেছেন, তো এই অবস্থায় ওনারা আজকে যে প্রোগ্রাম মান করলেন প্রোগ্রাম মানার মধ্যে কিছুটা বিরক্তিকর ইয়ে আছে, ওনারা ওগো এক ঘন্টা থ্রু উড়ে ওগো ডকুমেন্টারি দেখাইন যে দ্বারা মানুষের বিরক্তি আর দিকি, তারপরে দিয়ে ওনারা বেশ উন্নয়নের ফিরিস্তি দিয়ন যেইন যারাই যেইন মানুষ কিভাবে ওনারা মূল্যায়ন করিব ইন তিন ব্যাগিনি মিলিয়ে অনতে আজকে ওনার জ্ঞান হন ওই ব্যক্তি হন ওনারা জি ওনারা ধন্যবাদ সি প্লাজার যারা আমরা আর দশজন আমরা ধন্যবাদ এবং আমরা যারা যে দুজন আছি তারা ধন্যবাদ, আসলে আরব আগর মেয়র আমলত্বনীতে ওই মানে আরা প্রতি বছর একখান অনুষ্ঠান করি যে বর্ষার অন্তে আর কি করছি ইয়ের একা মানুষেরা দেখা বেলার চেষ্টা করি, মানুষ তো আর ইয়ান সারা বছর না দেখে আর ইয়ান ডকুমেন্টারি দিয়ে চেষ্টা করি, তো অনেকজন হইতে লাগল একান ডকুমেন্টারি তৈরি হতে যায় এক ঘন্টা পনেরো মিনিট হয়ে আসলে আইও মনে করি এর একটু বেশি হয়ে এর একটু কমানোর দরকার আছে, তবে একচল্লিশ জন এবং চোদ্দ জন মহিলা কাউন্সিলর যারা আছে ইতার কিছু উন্নয়নের কাজ দেখাই তো যে এর খেলা বেশি সময় লাগছে এবং আর আর কি ভবিষ্যৎ কী যোগ এবং কী গুজি ইন দেখা যায় যে একটু সময় লাগে হাতে নিজত্ব বিরক্তার কারণ লাগে কেন অস্বীকার করবার কিছু নাই, তবে আর ভবিষ্যৎ যদি আবার ক্ষণসম্মত করে আগামী বছর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে যদি আল্লাহ রাব্বুল আলামিন আর আলাদায় গড়াই তখন আর নতুন শিক্ষা নিল কারণ মানুষটা একার পর একখান শিখে দেয় না আগামী বছর কাজ করবে উদ্যোগ আর গ্রহণ করছে এবং দেখো এই দুই বছরের মধ্যে নাসির ভাই দুই বছরের মধ্যে একখান আলোচিত বিষয় যে ট্যাক্স বাড়ন ট্যাক্স মানে মানে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বলি হয় মানছি স্বাভাবিক ভাবে, তো ইন লইয়ের আবার বিএনপির কিছু কিছু অংশ কিন্তু আন্দোলন করছে এর ভিতরে উনি একজন সাইবুল ভাই, সাইবুল ভাই অনেক কেনা হন তো ওনার এই টার্ম মেতে এই দুই বছরের মেতে আন্দোলন সমাধান দিবেন কিন্তু উত্তর দিতে রিপ্রেজেন্টেটিভ আর তো মনে করি অনেক হইবেন কিন্তু সাইবুল ভাই যদি জিনিসটা না হয় অনেক হইতে মজা হইতেন না অনেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা যে বলছি ওনার মাধ্যমে সি প্লাসের সমস্ত দর্শক দেশ বিদেশের ব্যাগের আরা সালাম এবং মোবারকবাদ জানের এবং ধন্যবাদ জানের হাসনি ভাই রিয়াজ ভাই বিশেষ করে অপু ভাই সহ অন্যান্য কর্মকর্তা, সিটি কর্পোরেশনের আলোচিত অনেক কর্মকাণ্ড আরা স্বাগত ফরের মেয়রের প্রতিটি উদ্যোগেই
হারাপাই ব্যাক্ষেত্রে কথা সমালোচনা নাই, মেয়র প্রত্যেকটা উদ্যোগ জনগণের উদ্দেশ্য করেইল, তো দেখা যাচ্ছে কিছু মানুষের বিপক্ষে যার, কিছু মানুষের পক্ষে যার। হোল্ডিং ট্যাক্স গান বিভিন্নভাবে আলোচিত সমালোচিত ইয়ে মহল্লা পর্যায়ে বলে এনেকার আন্দোলন সংগ্রামী শেষ পর্যন্ত আইন আদালত করাই। তো এখন যেহেতু এই হোল্ডিং ট্যাক্স এখন বোধহয় আদালতের মধ্যে মামলা মোকদ্দমার ভিতরেই রয়ে গিয়ে এবং এই বিষয়ে আর মনে কোর্টের মাধ্যমেই তো স্টে হই সীমাবদ্ধতার মধ্যে থাকে তাহলে আসলে নগরবাসী স্বস্তি পাবে হোল্ডিং ট্যাক্সের বিষয়ে। আমরা একমত হই, আমরা জানিবার বিষয় আছে হোল্ডিং ট্যাক্স যে নারা মামলা হই সর্গ ব্যক্তি মামলা করছি আদালতে এই সার্গ ব্যক্তির ডিস্টার্ব নগরবেলা নোটিস দিয়ে সার্গ ব্যক্তির এবং আর সমগ্র চিডাঙ্গর যে হোল্ডিং আর রিভিউ করে পাঁচ বছর পর ইভেন তো গভর্নমেন্টের নিয়ম এবার আর মেয়র মঞ্জুর আমলত করছি মেয়র মহিউদ্দিন চৌধুরীর আমলত করছি। আমি মহিউদ্দিন চৌধুরীর লাস্ট পাঁচ বছর আসছিলাম, মঞ্জুর সাহেবের পাঁচ বছর আসছিলাম, আর এবার রিভিউ করছি। এখন প্রশ্ন হচ্ছে আর লয় এই মেয়রের রিভিউ লয় অনার লয় পার্থক্য কি হোক এই মেয়রের আমলে আরা যাতে ট্যাক্স রিভিউ করতাম গে তখন আরা যাতে ট্যাক্স অ্যাসেসমেন্ট করে মাইনসে মনে করছি দিবে আরা দরিয়ারা খালি বিনে টেন লই কিন্তু আর এবার অ্যাসেসমেন্ট করছি গরনের পরে আর এখন আর পুরো চিরাঙ্গ জৈন আছে এখানে অ্যাসেসমেন্ট করছি এর মধ্যে সাতজনের মামলা করছি মামলা না আর হাইকোর্টের মধ্যে আর ইয়ান আর সিটি কর্পোরেশনের পক্ষ লই এবং সার্গোমাইজার ডিস্টার্ব করতে পারে যে ইয়ান খালি মেয়রে এই আর বাজেট অধিবেশন স্পষ্ট জানাই দিয়ে এবং আর ট্যাক্স কি হয়েছে আর ট্যাক্স রিভিউ করছি রিভিউ করার পরে মেয়রে মহল্লা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর করে লইয়ারে ওয়ার্ডের মানুষ বইব মেয়রের সুস্পষ্ট খাটিয়ে কই দিয়ে দেয় সাংবাদিক সামনে আমার দরকার ক্যামেরা যারা তো আছে তারা তো পাইবেন যারা হত দরিদ্র যাদের একখান ঘর আছে একখান ঘর দিয়ে ভাড়া খাই ইতারে ১২০টা ট্যাক্স দুই জন্য বহুত দেবেন্দ্র নাই শরৎ বহুত আদিবাসী একখান ঘর তাকে আর একখান ঘর ভাড়া খাই একখান দুইটা ছোট এইরকম একখান বিল্ডিং আছে একখান ঘর তাকে আর একখান ঘর ভাড়া খাই এখন এই ঘর ভাড়া যদি আমি ট্যাক্সও জানি মানুষ বা খেতে তো মানুষ এবার হোল্ডিং মাত্রা লাগবে মানুষের তো নম্বর লাগবে এই শরৎ অনেক খড়ে থাকুন হত নম্বর হোল্ডিং থাকুন অর্থযোগ্য নম্বর লাগবে এই নম্বর কোটে ১২০টা দিয়ে আর মানুষ এবার হোল্ডিং কান দিই এবার দেখ হত দরিদ্র যারা অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী তারাই তারা কমিশনার করে মেয়রের দায়িত্ব দিয়ে দেয় ইতারা একটা সার্টিফিকেট দিবেন যে ইতারা ১০০০ টাকা ৫০০টাকা ২০০০টাকা দিবার মতো অ্যাবিলিটি আছে এখন এটা আগর মেয়র মন্ত্রিসভার আমলত আর জিয়ান জিলাম এলাকা বেসিস ২টা ৩টা ৭টা ৫টা এভাবে আর এখন স্কোয়ার ফিট হিসেবে দায়িত্ব করছিলাম আর এই মেয়রের আমল তারা অ্যাসেসমেন্ট ইভো করছি আবার ভাড়া ভিত্তিক করছি দুটো করে কি মানে একখান ফ্ল্যাটের ভাড়া ফোন ২৫,০০০ আমার তো ১০ ফ্ল্যাট আছে ১৭,০০০ ভাড়া ফোন ইন আর এই বোঝ আছে কি এখন আর ইমপ্লিমেন্ট করছি ইবে আর ওনারা দেখব যেন আগর মেয়রের আমল প্রায় সাইরতে ৫ সরি ১৫,০০০ আপিল আর রয়ে গিয়ে মন্ত্রিসভার আমরা তারা গড়ি নেওয়া পারি সময়ের অভাবের কারণে ইন এই মেয়রের নিষ্পত্তি করছি এবং আমরা চিটাং শহর এইভাবে নিষ্পত্তি করছি তারা তাই বুঝলেন মেয়রের লি তারা হতা হয়ে বসে বই না পরে মেয়রই তারা বুঝেই ই তারা মেয়রের বুঝেই বুঝাই ইয়ান স্যাটেল হই এখন আর যে নতুনভাবে ইমপ্লিমেন্ট করছো ইয়ান আর এলাকা ভিত্তিক মানুষের ডাক্য যদি হয় অনেক ভাই অনেক ২,০০,০০০ মাসে ইনকাম করেন আর কি অনেক বছরে ১৭,০০০ কোটি এনে দিবেন না আরে ৩৭,০০০ কোটি এনে দিবেন না অনেক কান ধরে সোনরা ৩০ জন তো বাইরে কর্পোরেশন রায় যে ১২ বছর কর্পোরেশন অনেক বিশ্বাস করেন মাসে ২০ কোটি টাকা বেতন দিয়ে পারে ফটিয়া ট্যাক্স তুলে অনেক হারিয়ে যাবেন যাইতে যাবেন অনেক সন আনাতে
মাসে 20 কোটি টাকা বেতন এখন মাসে, অনেক বছর কথা হিসাব করেন। আচ্ছা, এরপরে দুই ঈদ বোনাস আছে, পূজার বোনাস আছে, উৎসবতা দিয়ে গভর্নমেন্টে ১১০ কোটি আর তুমি তো 40 কোটি পোর্ডর আছে, পোর্ড 40 কোটি বাদ দিলে 110 কোটি তো আর কত থাকে? 70 কোটি। গোড়া সিডাঙ্গার মানুষ একদম মিলিয়ে দিয়ে তো আমরা 70 কোটি এখন না মানে, আর এখন এই সিটি কর্পোরেশন বেতন কত দিবেন? সরকারের মূল কথা হইলে তুই সিটি কর্পোরেশনের মেয়র, তুই পৌরসভার মেয়র, তোমার বেতন বা তাই তোমার ট্যাক্স শোধন দিবে এ না দিতেন না তোমার, আর যদি না রে তোর তো দেওয়া পরে তাহলে তোমার কর্পোরেশন এনে বন্ধ করে আয়ু কার্ড তো মানুষ ফেরাই এবারে নিয়োগ করে দিই। বিশেষ করে অনুরোধ যে আরা যাতে ট্যাক্স ইমপ্লিমেন্ট করছে, আরা যাতে অনারালে ডাক্যম অনারালে বৈষম্য বইরা মেয়ের এক বছর মুক্তিযুদ্ধ করলে মাফ করে দিবে। মুক্তিযোদ্ধা যারা আছে, পঙ্গ মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ দ্বারা মারা গিয়ে ইতার লাই, আর তো বিভিন্ন সেক্টরে মাপ করেন। এরপরে যারা অর্থশালী আছে, বৃত্তশালী আছে, ইতারা যদি না দেয় মনে করেন এত বড় একটা নিউ মার্কেট, এত বড় একটা নিউ মার্কেট, অনেক ব্যবসা করতে লাগেন আরটি আনো দিবেন, অনেক দশতলা অট্টালিকা বাঁধবেন অনেক বারাক পাইতে লাগেন আরটি আনো দিবেন, পোর্ডরে 40 কোটি টিয়া দেয়, মেয়র সহিত না দেয় 160 কোটি টিয়া একটা অ্যাসেসমেন্ট করছে আর পোর্ডরে পোর্ডে সরকারি জিনিস। আর মনে হয় তো ফোর চেয়ারম্যান চেয়ার তো ফোরে যাবে 160 কোটি দিয়ে দিই, মনে হয় ওর ফকরের তিন দেয় তখন আমি মেয়রেরও কইলাম দেয় অথচ চিটান বোর্ডে ডেলি 160 কোটি টাকা আছে বছরে এভরিডে, গত বছর 37,000 কোটি টাকা লাগিয়ে আর ইনকাম করে পড়ে চিটা করতেন তো না পড়ে চেয়ারম্যান হলাম না তখন মেয়র হলাম তার কিছু মনে রাখি না কেন কথা বলতে হতে কি ভাবে না তাই চেয়ারম্যান হলাম দেয় শুদ্ধ ভাষা থইয়েন যে আমার মনে হয় চেয়ারম্যান সাহেব এই টাকাটুকু আপনার পকেট থেকে দিতে হবে মনে হয়, আপনি যেভাবে 160 কোটি বলেন আমার মনে হয় আপনি চেয়ার থেকে পড়ে যাবেন, দেখেন আপনি স্ট্রোক করেন না, এই টাকাটা আপনার থেকে দিতে হবে না, এই টাকা আমার চট্টগ্রাম থেকে আর্ন করে আমার এখান থেকে 37,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন, আমার 2,000 কোটি টাকা যদি এই চিটাঙ্গের জন্য দেন আপনার ক্ষতি কি? আপনার ক্ষতি কি? এই বন্দর গিয়ে তো বাংলাদেশ চলবে, এই বন্দরে 36,000-40,000 কোটি টাকা নিয়ে যাবেন, 100 কোটি টাকা-200 কোটি টাকা যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য দেন, তাহলে বাধা কোথায়? তাহলে আমি কি বলতে পারি না এখন যে আমি চট্টগ্রামের জন্য এই যুদ্ধটা করব? তখন তো আমাকে দেশদ্রোহিত বলবেন, 160 কোটি টাকা আপনার আপনার পকেট থেকে দেবেন, গভর্নমেন্টকে আপনি বলেন যে হ্যাঁ আমরা ওই জায়গা থেকে 1,000 কোটি-40,000 কোটি টাকা ইনকাম করতেছি এই চট্টগ্রামের রাস্তাঘাট দিয়ে, এই চট্টগ্রামের বন্দর দিয়ে, তাহলে এই চট্টগ্রামকে আমরা আমরা ঠিক আছে ওরা 160 কোটি চাইছে আমরা 200 কোটি টাকা দিব মাসে বছরে বছরে, তো সেটা দিবেন না। তো এত লেখ দিয়ে সিডাঙত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হইল আপনি আর সড়ত্রণিত অনেক রাজনীতি করেন আর রাজনীতি করি তারা সাংবাদিক গিরি করেন ব্যাকগ্রাউন্ড আছে আর, কিন্তু আসলে ঘটনা কি যখন এই সিয়ার জায়গা আর মন্ত্রী মিনিস্টার জায়গি ই তারা যদি উত্তর মিকা দৈন মিকা জায়গা এক কজন হয় ই তারা এক কজন ঢাকা যায় রেড সজীবাল ভাই ই তারা খরচ থেকে আর আত্ম হয় ভাই নইলে অনেক 40 বছরের স্বাধীনতার 42 বছরের স্বাধীনতার পরে সিডাং এলে অবস্থা তখন বলে এদিকে ফানি ভিতর তখন বলে না একটা সুইচ গেট বানাতে সিটি কর্মচারী তো ঠিক আছে না অনেক জন না সিটি কর্মচারী আর একটা কথা আছে এই যে অনের হতার পরিপ্রেক্ষিতে সমস্ত চাপ কিন্তু মেয়রের উদ্দিয়ের কিন্তু আর অনুভূতি হইলে এই সমস্ত চাপ মেয়রের মেয়রের উদ্দিন চাপ নয় বেল্লাই এই যে সমন্বয় সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে অনে সিটি কর্পোরেশনে
নেতৃত্ব দেন শহর মেয়র, ই হইলে মেয়র, পানি ফেললে মেয়র, রাস্তাঘাট ভাঙিলে মেয়র, মানুষ চিনে দেয় মেয়র হবে, কারণ নগরবাসী জানার দে মেয়র। কিন্তু এই যে রেল, গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, পোর্ট, কাস্টম, পুলিশ, সমস্ত নির্বাহী বিভাগ, এগুলোর সমন্বয় করিবার উদ্যোগ যতদিন পর্যন্ত ন লইবেন, ততদিন পর্যন্ত মেয়র যত ভালো উদ্যোগে লইবল তে ব্যর্থতা পরিণত হইবে। ব্যাখ্যা দিয়ে ওনারা এই সুদ লই সাউন্ড ওই ওনারা হতা হইল, কিন্তু এই কোঅর্ডিনেশন জিএন হতা হইতে সমন্বয়, এই সমন্বয় লই কিংবা মেয়রের যে ক্ষমতা খর্ব ই চিটাগর প্রতিষ্ঠানের যে চিটাগর সরকার সেটি ন্যাশনাল জাতীয় সরকার হন কিংবা আর আর সেবা উন্নয়ন সংস্থাহীন বন্দর সিডিএ ইত্যাদি হন, ইত্যাদি যে ঠিকমতো কর্পোরেশন নগরের ইয়ের লই বিরোধী দল বা অনর দল বাংলাদেশ জাতীয় দলবাদী দল উত্তর অনেক কথা হয়। এগুলো তো স্পষ্ট হয় তো এই যে সাংগঠনিকভাবে তো কিছু না, এক মিনিট, এই যে জেন্ডার একটা টকশোর, জেন্ডার মধ্যে তো আর প্রবল এই দাবির প্রতি হাসনি ভাই যে দু বক্তব্য রেখে আমি বিনল্য দ্বিমত প্রচন্ন করি। এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাসিক 20 কোটি টাকা বেতন দান করে, বিশাল একখান বোঝা, এবার শুধু আজমের নাসির আজই মেয়র ইয়ে, এবার সারা জীবন ও মেয়র তো বেরলে তো মেয়রের পরিবর্তন ইত্যাদি পরিবর্তন ইচ্ছে ভবিষ্যৎ বহু প্রজন্ম বিগত সময় বোধ গিয়ে গিয়ে, কিন্তু এবার তো বোঝা বাড়ি বোধ না, কিন্তু সিটি কর্পোরেশনের এই বোঝার ভার যদি মনে করি যে ব্যক্তিময় এই আজমের নাসিরের উদ্যোগ প্রত্যেকে আই এবার দায়ভার লইতাম না, আই তো নাগরিক আত্ম তো দায়ভার লন করি এবং আই ওনার কথার দ্বিমত নহরিন, এই যে মানে সিটি গভর্নেন্স, এই যে জলাবদ্ধতা, এই যে হালিশর রোড, পোর্ট কানেক্টিং রোড, সিটি গেট হইতে শুরু করি, ফৌজদারহাট হইতে শুরু করি, যে সমস্ত পরিবহন গাড়ি চলের এবং কি চট্টগ্রাম পোর্ট পোর্টের লগে ইনভলভমেন্ট নাই, এই যে হইতে লাগেন যে 120 কোটি টাকা কি আপনার পকেট থেকে দিবে, 160 কোটি টাকা, এই যে চট্টগ্রাম পোর্ট সিংহভাগ অর্থ আরোহণ করেন চট্টগ্রাম রাজস্ব আরোহণ করেন, রেলওয়ে আরোহণ করেন, কাস্টম আরোহণ করেন, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কি সাপোর্ট দেন, রাস্তা করিবার লাগি দেন, ব্রিজ করিবার লাগি দেন, কালভার্ট করিবার লাগি দেন, লজিস্টিক সাপোর্ট তো নদেন। তবে আয় অনেক বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ তো দাবি থাকি বোধে সিটি গভর্নেন্স এর উদ্যোগ যদি আজম নাসির সব লয় এ ব্যাপারে আরা সর্বাত্মক সহযোগিতা এইভাবে যদি আরা চিটাং জিয়ান বাস্তব অভিজ্ঞতা আজ 12 বছর এরে কেয়ার কথা কে নেব না সর্বসম্মত সিদ্ধান্ত সেন্ট্রাল গভর্নমেন্টের প্রস্তাব দিই না, ইয়ে নেই তো আর কাউন্সিলর বায়ক কলর আর প্যানেল মেয়র সাহেব তো সহ আর মেয়র সাহেব একটা প্রাথমিক কাজ এখন আর চিটাং আর মানুষের দাবি সারা বাংলাদেশের 6 মেয়রে বইয়ের লিখিত ভাবে এরপরে তো 111 আইসি, 111 দেশের বহুত কিছু নোটিশ দিয়ে এরপরের অধ্যায় নতুন
এই নতুন অধ্যায়ের মধ্যে সাবেক মেয়র মন্ত্রী সাহেব নদে আর বর্তমান মেয়র সাহেব নদে, এখন আর বর্তমান মেয়র সাহেব জঞ্জাল ইন সাপ করতে তার মনে হয় 10 বছর লাগিব, এবং হালিয়ত্ন যদি অনেক মন্ত্রণালয়ের প্রত্যেক প্রজেক্ট অনুমোদন করি হালিয়ত্ন যদি অনেক হাত শুরু করেন অনার কি মনে হয় আত্মবিশ্বাস হয় অন্তত 7-10 বছর লাগিব যে পানির সমস্যা সমাধান করবে বেশি লাগে, তাহলে অনার যত দ্রুত সম্ভব সিটি গভর্নমেন্ট জিএন এখন মানুষের দাবি ইএন মৌলিক বেসিক হাস্তান্তর অনার্থে আগে সিটি গভর্নমেন্টকে প্রস্তাবনা দেন আয় অনার মাধ্যমে সিটি গভর্নমেন্ট অনুরোধ জানায় আগামী আজ মত অনারা এই ধরনের সূচিবদ্ধ ইয়াদন আর নতুবা অনারা যারা জনগণের প্রতিনিধি অনারা দলীয় পদ হন কাউন্সিলরশিপ হন ব্যাকন উপেক্ষা করে অনারা মারুন নাম হন বাজেট দিলেন বাজেট এইবার কাটসাট করিয়ে রে আগতম সময়লেন মানুষ বাজেট বাড়াই অনারা বাজেট সময়ুন অনারাতে প্রত্যেক কিছু এই যে গতবার জলাবদ্ধতা লাই অনারা প্রায় 400 কত কোটি নিয়ে বাজেট সরি সরি সব নয় কিন্তু ওনারা গভর্নমেন্টের তো ভাইন যে 73 কোটি নিয়ে ওনারা তো সরকার তো নফাইতে লাগুন ইয়ে না তো খন করিব ভক্ত আর অবক্ত নাকি আর বিয়াগুন ভক্ত কিন্তু ঘটনা তো বুক আছে যে হম করব অনেক বিয়াগিন লুয়ে লুয়ে রায় বেলেন ঘটনা শুরু তো নেই একা প্রভাতে যাইছেন আই সিডিআর চেয়ারম্যান সাহেবের কথা কইলাম ওনে টিয়ান আর টিয়ান না বলে টিয়ান সমস্যা কি আর অনেক টিয়ান দেন টিয়া জমা দিয়ে বলে হ্যাঁ সিডিআর চেয়ারম্যান কথা কই ও অনেক টিয়ান আনলে এখানে দিনে মিটিং এ দেখ কত কথা তাই সম্পর্ক আর মো ওই আচ্ছা সাত দিন দি আর তো মত তুমি একটা টিয়ান দে কত না বাজে টিয়ান কেন আর টিয়া কেন না বলে বাকি তো ওই ৭০০ কোটি জমা দিয়ে পড়ে আর এই মাসের বেতন দিয়ে ওই মাসের চিন্তা করার মধ্যে বেতন করতে দিব কিন্তু আর 210 কোটি টাকা কত জমা দিয়ে পড়ে এবার লাই যে আর মেয়র জনাব আজম নাসির উদ্যোগ গ্রহণ করবে আসলে প্রশাসনিক বিষয় কিন্তু তেই করে আর তো প্যানেল মেয়র তে নথেলে তো দায়িত্ব থাকে এবং প্রশাসনিক ভাবে তে ব্যাগিন হ্যান্ডেলিং করে এবং আর কাউন্সিলর হিসেবে আর জিএম যায় আর কথা হইতে রে আই আই ওনার পক্ষ তো একান অনুরোধ তের প্রতি এবং আর আর জনগণের পক্ষ তো যে তে মন্ত্রণালয় যোগ মন্ত্রণালয় যে দেন দরবার গরব এবং এই জিনিস তুলন করিবে 20% 25% ইয়া করতে দিও আর আর্ন কে আর ইনকাম তা আর মাঝে ট্যাক্স দেয় আগে মানুষ বাদিয়া ফেলতে চুম না আর বাদের বাদিয়ার করবার দখল করতে চুম না তো অনেকে প্রশ্ন ইয়ে নারার করে বিভিন্ন ভাবে জিজ্ঞেস করতে চাই আজ আসলে পাবলিকলি অনেক কথা কিন্তু তুললেন যে করতে অনেকে প্রশ্ন করে যে এই যে নাসির ভাই এই কথা এই যে ঘুষুর বিষয় কেন ঘুষুর বিষয় কেন এবং স্পর্শকাতর মন্ত্রণালয় স্পর্শকাতর একজন মন্ত্রী ওনার বিরুদ্ধে ওনার মন্ত্রণালয়ের বিরুদ্ধে কথা হই যেই আজ ইয়ে সিটি কর্পোরেশন হতে এই সমস্ত আইন সাফারকরণ করে এই মন্ত্রণালয় তো টিয়া নোয়াইয়ের এই মন্ত্রণালয় তো রেডিফির বাজে টিয়া বসে যথাসময়ে নোয়াইয়ের ইন লেয়ের কথা আছে আসলে কি অনেকে তাই মনে করেন কিনা আসলে সবসময় সত্য কথা হন না যায় ইয়ার তো বাস্তব কথা সবসময় সত্য কথা হন না যায় এবং রাজনৈতিক বিবেচনা রাজনৈতিক জ্ঞান এনে কি মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী চিটাগাং ব্যাপারে যে পরিমাণ আন্তরিক এবং রাত দিন মানুষ বঙ্গবন্ধুর কন্যা রাত দিন যেভাবে পরিশ্রম করে এবং আর মেয়র সাহেব রাত দিন পরিশ্রম করে মাঝখানে এই যে সামান্য কান ঘুষ উৎকুচের হতা হওয়ানের কারণে মেয়র সাহেবের যেভাবে বিভিন্ন জায়গার তো সাবিদর্জি বলে জনশ্রুতি আছে ইএন কি ইএনের কারণেই কি মানে আসলে উন্নয়ন হওয়ার মাঝখানে হন লালফিতার দৌরত্ব বা হন বিশেষ চাপ
যেন ধরুন মেমসাগর জীবে সরাসরি মন্ত্রণালয় বা আর কেউ বিয় কেউ টালই সিলেঙ্গে বাসায়, হ্যাঁ আর আর পুতুলুর আগামীকাল দেখা যাক, এবং ঢাকার দুইজন মেয়র এবং শিলংয়ের মেয়র এই তিনজন মেয়রের মন্ত্রী সব ডাকিয়ে খালি গিয়ে খালি তিনটা বাজে বৈঠক আছে, তাহলে বিশেষ করে জলবদ্ধতা লইয়া। এখন তো আর আর মেয়র যতকে রাস্তাঘাট আর আর বেয়ায়তন বা তালয়তন বাড়তি হন ফেসিলিটি আর এখন রাস্তাঘাট বিলবোর্ড এইসব যা করছে ব্যাকমেলানো যার কিন্তু ফানের কারণে, ফানের কারণে অনেক জন আয় আলী সর গত তিন দিন আগে গিয়ে শর্মর কথা আয় নিজ মানে তিন জায়গাতে ঘুরিয়ে রাতে বাইরে পরে তিন জায়গাতে ফানি মানে আর গাড়িলে আর আইন পারে তাহাই মানছে তো বুঝলে খুন্তি ফানি নেই লাস্ট যদি এক জায়গাতে দেখা দিন ফানি না তিন দেখি পর্যন্ত জোয়ারের ফানি ঢুকে গিয়ে আয় আর আইন পারে রাতে প্রায় চারটা মনে হয় বিকাল চারটা সাড়ে চারটা। যাক এখন আর আর এতক্ষণ কর্মকাণ্ড যেহেতু প্যানেল মেয়র স্বীকার করেন উনি নিজেই সাবার স্বীকার করবে ৭০০ কত কোটি টাকা আরোগ্য প্রজেক্ট আগামী দুই তিন দিনের ভিতরে উঠিব এবং খালি মন্ত্রীরা রেখে আরো কিছু টিয়া পুষে ফাই আর জিয়ান আর মেয়রে গত পরশু দিন যে বাজেট ঘোষণা করেছে ২৩০০ কত কোটি টিয়ার এই বাজেটটা আগামী এই এক বছরের ভিতর আর এবারে ম্যাক্সিমাম ইয়া করিতে যম কি ইমপ্লিমেন্ট করিতে যম বাস্তবায়ন করিতে যম এবং আরা যতই হন না কেন হয়তো জলবদ্ধতা আর দায়িত্ব ন বা অন্য মত আর ব্যাগ মন্ত্রালয় যেন পানি সম্পদ মন্ত্রালয় আর ইয়া করছি এই ৩৫০০ কোটি টাকার প্রকল্প প্রাসঙ্গিকভাবে কেন হতা অনন্ত না জিজ্ঞেস করি পানি সম্পদ মন্ত্রালয় যে প্রজেক্টের হতা অনেক হইতে লাগবে মেয়র সাহেব বারে বারে আর বই আর কথা হই এই প্রজেক্টটি বে মন্ত্রণালয়ের যায় আটকি রই এক প্রিয় পানি সম্পদ মন্ত্রণালয় তো ঘুমুত আছে বা পানি সম্পদ মন্ত্রণালয় বঞ্চিত করে স্থবির করে রেখিতে প্রজেক্টের অগ্রগতি এই যে সমন্বয়হীনতা বা যে নেতা যে যে দেবতা যে ভোগের তুষ্ট সেই ভোগ দিবের একখান প্রবণতা যে নন হঠাৎ উড়িয়েছি ইয়ে নতুন কি আসলে সরকার মন মুক্তি না পাইব না কোনো ভাবে আর আর কত হতে কই যেন আর এর চেয়ে আরো আরো দুঃসংবাদ আছে ইয়ে নয় যে গত দুই বছর মধ্যে ওনারা কিন্তু জলবদ্ধতা লইয়া রে হন ডিপিপি কিন্তু ওনার নাম ফাটল ইয়ে কিন্তু তারা তো তথ্য আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই পর্যন্ত এক নাগর যাইবের মতো খনক গিয়ে নাম ফাটল ওনারা না আর জলবদ্ধতা লাই আর কই যেন খাল খাল দিতে বললাই ফাটাই দিবে কি জলবদ্ধতা লাই ন তারপরে অনেক এই যে মাস্টার ড্রেনেজ প্রকল্প যৌথভাবে দি এই আর জলবদ্ধতা সীমাবদ্ধতা আছে ওনারা চেষ্টা ত্রুটি নাই ওনারা তো প্রথম এক বছর তো প্রকৌশল বিভাগের চিফ ইঞ্জিনিয়ার নো আসিল বিভিন্ন কর্মকর্তা নো আসিল ওনারা প্রজেক্ট প্রোফাইল রেডি করি না পারেন হইলে এক বছর তো ইয়ে নেই তবে ওনারা কাউন্ট হই টাইম প্রাইস এসে আইয়ে আর একটা টাইম এসে আইয়ে পরিকল্পিত নগর উন্নয়ন নর মেয়র সাহেবের এই উক্তি আজ এইভাবে পত্রিকাতে ছে যে যত্রতত্র ফ্লাইওভার নির্মাণ আজ যে ফ্রন্ট পেজের মধ্যে একটা নিউজ আছে যে ফ্লাইওভার হইল অপরিকল্পিত উন্নয়ন এক্ষেত্রে অনেক এই চট্টগ্রামত যে সংস্থা যারে বয়ি গভর্নমেন্ট নিয়োগ হোক পাবলিক নিয়োগ হোক সিডিএল সিডিএল তো একই গভর্নমেন্ট ওয়াসার এমডি মনে করেন তো ওয়াসার নাই এমডি আর মতো করে করছম রাস্তা কোন দিয়ে খাইতাম কি করছম ইয়ান আর বিষয় ইয়ান হাতে মেয়রের দরকার নাই আর সেন্ট্রাল গভর্নমেন্ট তুমি বই দে সিডিয়া
আরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো বৈদান শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে আজ সকালে এখন কেন কেয় সমন্বয় মানে যার যার গর্ব আজকের এই অনুষ্ঠানের মধ্যে সুদী সমাবেশ যে ইয়ের মধ্যে একজন এমপি আছেন চট্টগ্রামের কিন্তু হয়তো খালি অনেকে হইতে পারে মহানগর আওয়ামী সাংগঠনিক সম্পাদক হিসেবে অনেকে কমিটির ব্যাখ্যা দাওয়াত দিন না অনেক দাওয়াত দিতে হলে তারা নখায় এর জনগণ কিন্তু জেন্ডে বেশি বেশি জলাবদ্ধ তৈরি অনাহালি শহরের পরিস্থিতি দেখুন শুলুকবহরের পরিস্থিতি দেখুন বদারাট শহরের অধিকাংশ জায়গাতে জলাবদ্ধ এবং মানে প্লাবিত এন্ডে এই সমস্ত এরিয়ার মধ্যে হোল্ডিং ট্যাক্স মকুফ করানোর ব্যাপারে ওনার কাছে আর একখান আবেদন যৌক্তিক দাবি কথা অ্যাপ্লিকেশন দেওয়া পড়িব থ্রু কাউন্সিলর দিয়ে কাউন্সিলর সত্যায়িত করে সিটি কর্পোরেশনের তো লেখা সার্কুলার দন আয় কই না না অনেক কা দন না কি সার্কুলেশন আগে দাও যেন আর কই অনেক এখানে মান্য করে আর রকই যে মাত্র আয় কে স্বীকার করবে না করবে এখন দেখো কে স্বীকার করবে না করবে এখন দেখো যে মাত্র সুন্নন জায়গা বিধে বোমা ফাটিল সুন্নন জায়গা যে জায়গা বিধে বিভিন্ন সব এই যে সিরিজ বোমা সিংহবাগ এলাকা ডুবি যার গই সেই শহরের দুর্গত এলাকা ঘোষণা করি সরকার স্বতঃপ্রণোদিত হই বা সিটি কর্পোরেশনের মতন সিদ্ধান্ত লই অনরা মন্ত্রণালয় দিয়ে জনগণের পক্ষ অ্যাপ্লিকেশন দন যে আর ভুক্তভোগী এলাকায় জিন আছে চিহ্নিত করে আর জলবদ্ধতার লাই আর নিচুতলা এবং এই সমস্যা বিবেচনা করে মকুব করবে রাখেন ব্যবস্থা করেন অনেক দরকার অনেক কাউন্সিলর দিয়ে সত্যায়িত যাচাই করিয়ে আর মকুব করিবার ব্যবস্থা করেন তখন আর জনগণের পক্ষ দাবি দিত এমপি নলাগে অনেক জনগণের পক্ষ তো অনেক দিতে পারবেন যার ফলে এনারা যে মত যে মতে এনারা উপস্থাপিত হবে যে মতে এনারা পাশ করে মন্ত্রণালয় ফাটা পড়বে মন্ত্রণালয় ফাটা করে মন্ত্রণালয় এনারা সিদ্ধান্ত দিব চট্টগ্রামের অধিবাসী এবং চট্টগ্রামের বাইরে প্রত্যন্ত বাংলাদেশের ব্যাক জায়গাতে এবং দেশের বাইরে প্রত্যেকের কাছে আর আর আবেদন থাকিব চট্টগ্রামের এই ভাষার প্রতি
যাতে ব্যাগে যাতে একখান আন্তরিকতা রাখে এবং জানলো জেন্ডেই দেখা সাক্ষাৎ হয় আমরা যাতে সাত গাইয়ে হতা হই, সাত গাইয়ে আলাপ আলোচনা করি এবং বিশেষ করে এই যে সি প্লাস বাংলাদেশের মধ্যে একখান আঞ্চলিক এই যে একখান চ্যানেল ইয়ে এই সি প্লাস, এই সি প্লাস যাতে উত্তরোত্তর আরও ভালো উন্নত হয় এ ব্যাপারে আর আর প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা থাকিব এবং আরা সাত গাইল যাতে এই সি প্লাসের আরও সুন্দর প্রসারিত তার সমৃদ্ধ কামনা করি। রিয়াজ ভাই একটু হইবেন, রিয়াজ ভাই তো এনে আর একটু খানা ঘোষা ফোনের দিয়ে আগামী নির্বাচন অনলাইনে চিন্তা ভাবনা করতে লিখুন, সব মিলিয়ে অনেক আর আর সিডাংর যে সম্পদ আছে সেই সম্পদের প্রতি বাইরের শক্তির দীর্ঘদিনের একটা লোলুপ দৃষ্টি আছে, জিয়নের ফসল হিসেবে আজের দিন পর্যন্ত চিডাংবাসী ষড়যন্ত্রের বাইরে নয়, চিডাংলোয় নানা ষড়যন্ত্র চলে, সর্বশেষ ষড়যন্ত্র চলতে চিডাং বন্দরের ঠুনকো গড়ি, চিডাং বন্দরের অথর্ব গড়ি, স্থবির গড়ি, বাইরে অন্য বড় বড় বন্দর স্থাপনের প্রচেষ্টা চলে, জিএন জাতির লাই জাতি দেশের লাই অবশ্যই বিকল্প বন্দর আরো দুঃস্ব বন্দর হলে অসুবিধা নেই, কিন্তু চিডাং ন্যাচারাল যে পোর্ট, যে সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার যে সৃষ্টি, যে ন্যাচারাল যে পোর্ট, সেই পোর্টরে বিকল গড়ি অন্য পোর্ট গরিবের মধ্য দিয়ে উগ্র ধনিক শ্রেণী, উগ্র বণিক শ্রেণী, উগ্র সিন্ডিকেট বাংলাদেশের অর্থনীতি লই প্রকারান্তরে ষড়যন্ত্র করে, সরকারের যে গতিশীলতা সেই গতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং এই অবস্থা চলতে চাইলে পাকিস্তান আমলের পিন্ডির লয় ঢাকার লয় যে দূরত্ব তৈরি হইল এখন ঢাকার লয় চিটাঙর সেই দূরত্ব আসলে তৈরি হই এবং এই দূরত্ব যদি রোধ করা নয় চিটাঙর দায়িত্বশীল যারা গণপ্রতিনিধি আছে এমপি হন মন্ত্রী হন বা অন্য কোনো প্রশাসনিক কর্মকর্তা হন তারা যদি ঠিক মতো ঘুরি না দাঁড়ায় এবং চিটাঙর মানুষ যদি সত্যিকার অর্থে এন বিবেচনা করি রায় দ্বীপের ক্ষেত্রে কিংবা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কিংবা প্রতিনিধির কর্মপরিকল্পনা পরিচালনার ক্ষেত্রে যদি প্রেশার না দেয় পাবলিক তাহলে কিন্তু চিটাঙর ভবিষ্যৎ খুব খারাপ, আর যদি সত্যিকার অর্থে চিটাঙর প্রতি দরদ দিয়ে দেয় প্রশাসককল দায়িত্বশীলকল দায়িত্ব পালন না করে তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এই পিন্ডির বিরুদ্ধে ঢাকার যে বিপ্লব, ঢাকার বিরুদ্ধে চট্টগ্রামের একখান বিপ্লব গড়ে উঠতে হয়, ইয়েন হয়তো ক্রমান্বয়ে স্বাধিকার কিংবা অন্য কোনো বৃহত্তর পর্যায়ে যে স্বাধীনতার সংগ্রামও আছে তো 500 বছর পরে হলো কিন্তু ওই ফারে যদি কেন্দ্র আড়ারে বৈষম্যের দৃষ্টিতে চায় যা কিছু হইলেন এটা এক কথার শেষ কথা হইল যে সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায় যদি ভালো মতে ভালো সুনজরে নসায় ওনারা এটা কিছু করে নেবেন লিখবেন দর্শক সংখ্যায় বিপুল পরিমাণ দর্শক আজকে উপস্থিত আছে, এটা এট এ টাইম 10,300 মানুষ উপস্থিত আছিল, এটা বিভিন্ন দেশত্বন উপস্থিত আছে, বিভিন্ন দেশত্বন কিন্তু এটা ইয়ে করে ইউএসএ আরব আমিরাত দুবাই মাস্কেট এভাবে বিভিন্ন দেশত্বন আছে এবং এই চ্যানেলের ভবিষ্যৎ কামনা করি এবং যাতে আরো বৃহৎ আকারে এই চ্যানেল পরিচালিত হয় এবং আইন চিটাঙ্গর একজন ছোট জনপ্রতিনিধি হিসেবে আইন চিটাঙ্গর মানুষের ইয়ে হইম যে ওনারা হতাশের কোনো কারণ নেই, আর নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই চট্টগ্রামের দায়িত্ব লই এই চট্টগ্রামের হয়তো আর একখান জিনিস গরিবেলায় চেষ্টা করে জলবদ্ধতা দূর করবে না, কিন্তু এই চিটাঙ্গর মেদি জননেত্রী শেখ হাসিনা এই চিটাঙ্গার আশেপাশে বড় বড় অনেক মেগা প্রকল্প লই ওনারা নিজেরাই দেখতে লাগবেন এবং বৃহৎ আকারে খাস চলে এই চিটাঙ্গর দেন কক্সবাজার হন খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামারি এই আশেপাশে সাইনিমিকা খাস চলে বিশেষ করে কক্সবাজার দানা দেবেন মাতার বাড়ির মেদি যে এরা এই যে চিটাঙ্গর মেদি কর্ণফুলির মেদি ইয়া এই যে ওই
আশ্বস্ত করেন যে আরা এই মেয়রের মাধ্যমে এবং জননেত্রী শেখ হাসিনার আর আশীর্বাদে আরা এই চট্টগ্রামের মানুষের জিয়ান জলবদ্ধতা জিয়ান মেইন সমস্যা ইয়ান আরা ইনশাল্লাহ আর এই এই কর্ম পরিধির মধ্যে আগামী তিন বছরের মধ্যে আরা চেষ্টা করি কিন্তু শুরু করিবার লাগে ইয়ান হয়তো তিন বছর নপাঞ্চম আরা হয়তো ইয়ান দশ বছর বারো বছর লাগব বা পাঁচ বছর সাত বছর ওকে পরিকল্পনা করা করিব যে সুদীর্ঘ পরিকল্পনা এভাবে আরা ইয়ান গরিবের লাই চেষ্টা করি এবং আরা প্রকল্প ফাটাই এবং আরা চেষ্টা করে আশা করি আরা সম্মান শুরু করে দিতে যাব এবং আগামী বছর তো আমরা জলবদ্ধতার সুফল পাইবেন এবং আগামী আঠারো তারিখ আরার মেয়র চট্টগ্রাম শহর কোন কোন জায়গাত জলবদ্ধতা মানে এই চিটাংশর শত পার্সেন্ট জায়গায় জলবদ্ধতা কোন কোন জায়গার জলবদ্ধতা দিয়ে কি কারণে ইয়ান চিহ্নিত করে আমরা সাংবাদিককরণ মাধ্যমে উপস্থাপন করব আর ওনারা আশাবাদী করে আর ইনশাল্লাহ এই সমস্যার সমাধানের দিকে যেতে যাব ওনারা ব্যগ্র ধন্যবাদ যারা সাইফুল ভাইল একমত রিয়াজ ভাইল ওনারা একমত ইয়ান হলে আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যদি শক্তি ন দেয় আর যদি মূল কাঠামো হিসেবে সিটি কর্পোরেশনের ধারণ করায় এবং সিটি কর্পোরেশনের সমন্বয় করিবার লাই সিটি কর্পোরেশনের মাদার সংগঠন হিসেবে মানে আর কোনো কাজ করিবার লাই সেন্ট্রাল গভর্নমেন্টের তো যদি এলাকার দায়িত্ব ন দেয় তাহলে আর কোনোভাবে এই জ্ঞান উত্তরণ করে না পাইতাম সিটি গভর্নমেন্ট নয় এবং সমগ্র বাংলাদেশের যে সিটি আছে ইতার লাইদ্ধ মিলিয়ান আর দাবি উত্থাপন করছেন আর আগামী জিয়াবাদ আর পার্লামেন্ট হোক সংসদ হোক অথবা প্রাইম মিনিস্টার হোক আর যারা ফাটাম পরে ফাটাই ফাটানোর পরে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আর দাবি মানি নেয় আর এনারা সেন্ট্রাল গভর্নমেন্টের ধন্যবাদ জানাই এবং আয় একজন জনপ্রতিনিধি হিসেবে একজন চট্টগ্রামের নাগরিক হিসেবে যে জনপ্রতিনিধি আছে খালি আয় তো ন থাকুন অথবা খালি ইলেকশন ন করিতে পারে বা ইলেকশন করি আয় পরাজিত হইতে পারে কিন্তু এই চট্টগ্রাম শহর তাই বসবাস করতাম এবং চট্টগ্রামের নাগরিক হিসাবে এই চ্যানেলের মাধ্যমে কেন্দ্র সরকারের প্রতি আর বিশেষ অনুরোধ চাইব এই চট্টগ্রাম মানে যাতে এখন আধুনিক চট্টগ্রাম হিসেবে গড়ি তোলার লাই যে সহযোগিতা করার পরে এই সহযোগিতা তারা গড়ি ধন্যবাদ আমার আসনি ভাই তিনবারও ৩৬ মাসের কিন্তু ১৮ মাস কিন্তু বর্ষা আছে তিন বছর টাইম থাকিলে ১৮ মাস কিন্তু বর্ষা আছে ঠিক আছে তাহলে ওনারা বেগুনের ধন্যবাদ তারা সি প্লাস তাইনোর কারণে আর আধা ঘন্টার উড়ে আসলে ঘুরলে এই ধন্যবাদ প্রিয় দর্শক ওনারা যে যেহেতু বইয়ের আর সি প্লাস এই টক শো চাইন ওনারা রিয়াজ ভাইয়ের খুব বড় ধরনের অ্যালার্মিং সংকেত আরা পাই যদি ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কিছু হয় সাইফুল ভাইও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর প্রস্তাব দিয়ে বিয়াগিনি মিলিয়ে ওনারা কি দিত ফাজি ওনারা আর পণ্যবাদ্যম ওনারা আর কমেন্ট বক্সের মধ্যে লিখে দিলে আর কৃতজ্ঞ হইম যে আগামীতে ওনারা এই কমেন্টের মধ্যে নির্ভর করে আর অভিজ্ঞতার আলোকে আর অন্য কিছু ওনারা শুনাইম ইয়ে নেই আশা করি আজিয়ে আজিয়ের মতো দূরত্ব শেষ ওনারা বেগম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।